পুৱাই সপত্নীক বিশ্বনাথ দেৱালয়ত উপস্থিত হল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আশীষ ললে বাবা বিশ্বনাথৰ। রাইজে গায়ন বায়নেৰে শোভাযাত্রা করে আদরি নিলে মন্ত্রীগুলি। হিমন্ত বিশ্ব শর্মাক সঙ্গ দিলে মন্ত্রী রঞ্জিত দত্ত। মোৰ 50 বছৰ পাৰ হৈ গ'ল, কিন্তু আজিলৈকে এই পবিত্ৰ তীৰ্থত অহাৰ মোৰ সৌভাগ্য হোৱা নাছিল। আজি মই প্ৰথমবাৰৰ বাবে ইয়াত আহিছোঁ। আধ্যাত্মিকভাৱে এখন অতি উচ্চ স্থান আৰু ইয়াত আহিলে অন্তৰ পবিত্ৰতাৰে ভৰি পৰে। মই অসমৰ ৰাইজক অনুৰোধ কৰিম যে তেওঁলোকে যেতিয়াই সুবিধা পায় এই গুপ্তকাশী দৰ্শনৰ বাবে আহিব লাগে। প্রবল প্রতিকূলতার মাজতো স্বাধীনতার সোয়াত ললে মণিপুরের কণ কণ ছাত্র ছাত্রীসকলে। বরুণত তিতিবুড়ি বোকার মাজত পেরেডত অংশ ললে শিশু শিক্ষার্থীসকলে। এই দৃশ্য মণিপুরের তামেংলং জেলার এখন বিদ্যালয়ের। বোকাত লুতুরি পুতুরি হয়ে পড়েছে শিশুসকলের জোতা আর কাপড়, কিন্তু তালৈ ভ্রক্ষেপেই করা নাই এই সকল কণমানি। এফালে উগ্রপন্থী সংগঠনের স্বাধীনতা দিবস পর্যটনের ভাবুকি, আনফালে প্রবল বরষুণ। তার পাছতো দেশের প্রতি থাকা দায়বদ্ধতার পরিচয় দিলে মণিপুরের এই সকল কণ কণ শিশুয়ে। বৃহস্পতিবারে বোকা বরষুণের মাজতো কণ কণ শিশুসকলে দেশের 73 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপনের এই দৃশ্যয় দৃষ্টি হৰিছে কোটি কোটি ভারতীয়। এতিয়াৰে পৰা দেশৰ তিনিওটা সেনাবাহিনীক নেতৃত্ব দিব এজন সেনাপ্ৰধানে। স্থলসেনা, বায়ুসেনা আৰু নৌসেনাক নেতৃত্ব দিব চীফ অফ ডিফেন্স ষ্টাফে। বৃহস্পতিবাৰে লালকিল্লাত ত্ৰিৰংগা পতাকা উত্তোলন কৰি দিয়া ভাষণত এই ঘোষণা কৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। দুই দশক ধৰি কেন্দ্ৰীয় চৰকাৰৰ হাতত অবহেলিত হৈ পৰি থকা এটা প্ৰস্তাৱ কাৰ্যকৰী কৰাৰ কথা ঘোষণা কৰে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। 1999 চনত কাৰ্গিল যুদ্ধৰ পাছত কে সুব্ৰমণ্যম কমিটিয়ে চীফ অফ ডিফেন্স ষ্টাফ নিযুক্তিৰ প্ৰস্তাৱ দিছিল। 2012 চনত নৰেশ চন্দ্ৰ কমিটিয়েও একেধৰণৰ প্ৰস্তাৱ দাখিল কৰিছিল। 2016 চনত অৱসৰপ্ৰাপ্ত লেফটেনেণ্ট জেনেৰেল ডি ভি শেখটকাৰ কমিটিয়ে চীফ অফ ডিফেন্স ষ্টাফ নিযুক্তিৰ পোনপটীয়া প্ৰস্তাৱ দিয়ে। এই প্রস্তাব কার্যকরীকরণের দিকে আগবাড়িছে মোদী সরকার। গোসাইগাঁও সমষ্টির তামারহাটর ঘিটিংগাকুটি গাঁত বিশুদ্ধ খোয়াপানির হাহাকার। গাঁওখনের প্রায় 800টা পরিয়ালে সেবন করবলিয়া হয়েছে আর্সেনিকযুক্ত দূষিত পানি। দেশ স্বাধীন হওয়ার 73 বছরের পিছতো গাঁওখনক ঢুকি নাপালে বিশুদ্ধ খোয়াপানি যোগান আঁচনিয়ে, যার বাবে অতি পিছপৰা গাঁওখনৰ ৰাইজে দূষিত পানী সেৱন কৰিবলগীয়া হৈছে। গাঁওখনৰ ৰাইজে এইদৰে বিষাক্ত পানী সেৱন কৰাত বহুতে নানা ৰোগত আক্ৰান্ত হ'বলগীয়া হৈছে। আনহাতে গাঁওবাসীৰ এনে অৱস্থা দেখিও কোনো কাণসাৰ নাই ৰাজ্যৰ বিয়াগুম জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগটো। পানী খাই আছোঁ, আইৰণৰ পানী, মানে বিলৰ পানী, এইবিলাক খাই আমি অনেক মানে বেমাৰত ৰোগত ভুগি আছোঁ। ছালৰ বেমাৰ, দাঁতৰ বেমাৰ, জ্বৰত ভুগি আছোঁ। কিন্তু যিখন স্বাস্থ্য বিভাগের কারিগরী বিভাগ আছে সেইখানে আজিলৈকে আমার ইফালে চকু দিয়া নাই। বিভাগীয় কর্তৃপক্ষের কোনো ধরনের আমার এই অঞ্চলের প্রতি গুরুত্ব নাই। গতি আমি আপনাদের জড়িয়ে আমার সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষক দাবি জানাইছো, অনতিপলমে আমার এই অঞ্চলত খোয়া পানির, বিশুদ্ধ খোয়া পানির যোগানোর ব্যবস্থা করে যেন। আমি এই সমস্যাটা বহু বছরে আমি সম্মুখীন হয়ে আছে, কিন্তু এই ক্ষেত্রত সরকারিভাবে আমি কোনো সহায় সহযোগিতা পাওয়া নাই এতালে। বাতৰিত পুনৰ লৈছোঁ।